বাংলাদেশের নির্বাচন নিয়ে সত্যি সত্যি একটি শুধু দেশীয় সংকট না, একটি আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছে এবং তার বহুমুখী দিক রয়েছে। সে ব্যাপারে মোটামুটি সবাই জানেন এবং তার তাপ প্রায় দেখছেন, প্রায় দেখছেন যে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশের রাষ্ট্রদূত, অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশের মার্কিন দূতাবাস, তারা পাল্টাপাল্টি বিবৃতি দিচ্ছে। হস্তক্ষেপ, এক পক্ষ বলছে হস্তক্ষেপ, অন্য পক্ষ বলছে যে না, আমরা হস্তক্ষেপ না, এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য যে নির্বাচন, গণতন্ত্র এবং সুশাসন এই বিষয়টি নিশ্চিত করা, এবং এটা কোনো একটা দেশের জন্য না, কোনো দলের জন্য না, এটা সার্বিক। তো যাই হোক, এই সব পাল্টাপাল্টি অবস্থা, আর বাংলাদেশের অবস্থা তো মোটামুটি সবাই জানেন যে তফসিল ঘোষণার পর একতরফা নির্বাচনের দিকেই যাচ্ছে আপাতত। বিএনপি একেবারে মাঠের বাইরে শুধু না, একেবারে কারাগারের ভেতরে এই অবস্থায় নির্বাচন হচ্ছে, ফলে এটা নিয়ে যে একটা সংকট তৈরি হয়েছে এটা দেশে বিদেশে সবাই জানে। এই বিষয়ে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ভারতের, তারা একটি প্রতিবেদন দাখিল করেছে, যার সেটা বলা হচ্ছে ইলেকশনস ইন বাংলাদেশ এ কালিডোস্কোপ ওভারভিউ। শীর্ষক প্রতিবেদনে সাংবাদিক সোহিনী বোস এই কথা বলেছেন। এখানে তুমি বলা হচ্ছে যে বাংলাদেশে আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বহুমুখী সংকট দেখা দিয়েছে। এখানকার তৈরি পোশাকের সবচেয়ে বড় দুই ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপ, কিন্তু তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অসন্তুষ্ট। নির্বাচনের পরে যদি ক্ষমতাসীন দল ক্ষমতা অব্যাহত রাখে এবং ক্ষমতার অদল বদল হয়, তাহলে বাণিজ্যিক গতিশীলতা কী প্রভাব ফেলে তা দেখার বিষয়। এই বিষয়ে একটা নানান তথ্য উপাত্তগুলো দেওয়া হয়েছে, যে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার আশা করছেন, যাতে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় তার লিগেসিকে আরও সুসংহত করতে পারে। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক আবহাওয়া বর্তমান সহজ জয়ের জন্য অনুকূল নয়। বলছে যে আরও যদি চার দফা মেয়াদে, চতুর্থ মেয়াদে থাকে, তাহলে তার আরও একচেটিয়া ক্ষমতা কেন্দ্রীভূত হবে। যদিও বলছে যে আভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি সেটা তার জন্য অনুকূল নয়। প্রতিবাদ, বিক্ষোভ, হরতাল, অবরোধ এবং আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ একটি টিপিং পয়েন্টে বলে বর্ণনা করেছে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়া। এটার একেবারে শেষ প্রান্তে কী কী হয়েছে সমস্ত কিছু বর্ণনা দেওয়া হয়েছে। নির্বাচন বর্জন বলা হচ্ছে যে নির্বাচন বর্জন করা হতে পারে এমন সতর্কতা সত্ত্বেও সম্ভবত এই আইনি পদক্ষেপের কারণে বিরোধী দলের অনুপস্থিতিতে পরপর তিনবার বিজয়ী হওয়ার জন্য ক্ষমতাসীন দলে আশাবাদ দেখা দিয়েছে। এতে ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশনের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে নির্বাচন অনুষ্ঠানে। নির্বাচন কমিশন নির্বাচনী শিডিউলের বিস্তারিত ঘোষণা করেছে। আর লাস্টে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারের অন্যতম যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে বন্ধুত্বপূর্ণ উপায়ে এখানে একটি গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনে দায়ের র্যাবের সাবেক ও বর্তমান উচ্চ পর্যায়ের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে জবাবদিহি তা নিশ্চিত করার জন্য ২০২১ সালে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবার সহ অপহরণের শিকার পরিবারগুলোর সঙ্গে মিটিং করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে বাজেট বিষয়ক বিধিনিষেধ এবং প্রয়োজনীয় পরিবেশের অনুপস্থিতির কারণে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষকদের পূর্ণাঙ্গ টিম পাঠাবে না, অর্থাৎ যে পরিস্থিতি তারা দেখছে নির্বাচনে তাতে তারা পূর্ণাঙ্গ টিম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণা বিরোধীদের দাবিকে আরও বৈধতা দিয়েছে, তাহলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য হলো যুক্তরাষ্ট্র। এখাতে মোট রপ্তানি শতকরা ২১.৫০% যায় যুক্তরাষ্ট্রে। এখাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানির গন্তব্য হলো ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের নির্বাচনী পরিবেশের সঙ্গে এই দুটি পক্ষের অসন্তোষের বিষয়টি আমলে নিয়ে বলা যায়, নির্বাচনের পরে যদি ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকা অব্যাহত থাকে এবং ক্ষমতার অদল বদল হয়, তাহলে বাণিজ্যিক গতিশীলতায় কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। লাস্ট কথা হচ্ছে যে বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে স্থল সংযুক্তি থাকায়
অবস্থানগত সুবিধা এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থান হওয়ার কারণে বহু ইন্দো প্যাসিফিক দেশের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য অংশীদার। তাই বাংলাদেশের স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাকি ইন্দো প্যাসিফিকের জন্য মঙ্গলজনক নয়, এটি হচ্ছে ভারতের বক্তব্য। তো চীন এমন একটি পরিস্থিতি যে এই পরিস্থিতিতে বাংলাদেশের এই ধরনের একটি নির্বাচনের ব্যাপারে চীন রাশিয়া সরাসরি অবস্থান নিয়েছে, ভারত মনে মনে হয়তো অবস্থান নিয়ে বসে আছে, কিন্তু তারা প্রকাশ্যে আবার বলছে না, এই কারণে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং পশ্চিমাদের সঙ্গে তাদের একটা মিত্রতা আছে, ফলে ভারতকে এখন দুই কুলি রক্ষা করতে হচ্ছে, সেই সব পরিস্থিতিগুলো এই প্রতিবেদনে বলা হচ্ছে। তবে তারা সর্বশেষ বলছে যে এইভাবে ক্ষমতা যদি প্রলম্বিত করতে থাকে বর্তমান সরকার, তাহলে হয়তো ইউরোপ এবং আমেরিকা বাংলাদেশের ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, যেটি হয়তো বাণিজ্যিক বা অর্থনৈতিক বিষয়কে প্রভাবিত করবে। তখন কী পরিস্থিতি দাঁড়ায় এখন সেটি দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক সবশেষে একটা অনুরোধ করি, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাটি টাচ করবেন এবং তারপরে অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে নিয়মিতভাবে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে আশা করি যে কোনো ভিডিও মিস করবেন না। ধন্যবাদ।